नमस्कार बंधुरा आपनादेर सकलके चटपटे रान्नाघरे स्वागत आपनादेर सकलके स्वागत जानिए शुरू करब आमार आजकेर रेसिपी। आज आमी बानाबो डिम पियाजी और ये डिम पियाजी किन्तु खेते भीषणई सुस्वादु हय एटा बानानो किन्तु भीषणई सहज। एटा सन्धेर चा किंबा मुड़ीर संगे खेते किन्तु भीषणई भालो लागे। ताहले चलुन देखे नेवा जाक डिम पियाजी बानानोर जन्य एखाने आमी निएछि 250 ग्राम पियाज। পেঁয়াজগুলো আমি এভাবে একটু কুচিয়ে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি। এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর লঙ্কার সঙ্গে পেঁয়াজটা আমি মিশিয়ে নিয়েছি। এখন এভাবে ঢেকে রাখবো 5 মিনিট। এর ফলে কি হবে, পেঁয়াজ থেকে কিছুটা জল বেরিয়ে যাবে, লবণ দিয়ে মাখিয়েছি এটা, আর পেঁয়াজটা কিন্তু একটু নরমও হয়ে যাবে। তার জন্য ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। এখানে নিয়েছি আমি 3টে ডিম। ডিম 3টে আমি সিদ্ধ করেছি, তারপর এক একটা ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। মোট আমি 2.5 পিস ডিম এখানে 4 ভাগে ভাগ করেছি, আর একটা ডিমের 1/2 পিস আমি এভাবে গোটাই রেখেছি। এই 1/2 পিসটা আমি গ্রেট করে পেঁয়াজের মধ্যে দেব। 5 মিনিট হয়ে গেছে, পেঁয়াজটা এবার দেখে নিচ্ছি। দেখুন পেঁয়াজ থেকে কিন্তু জলটা প্রায় ছেড়ে দিয়েছে, আর পেঁয়াজটা কিন্তু একটু নরম নরমও হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োর কারণে পকোড়াগুলো কিন্তু ভীষণই মুচমুচে হবে। এখন যে 1/2 ডিম রেখেছিলাম সেই ডিমটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ হাতের সাহায্যে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি জল দেব না। দেখুন সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু জলের ব্যবহার আমি করিনি। এখন এখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি, এভাবে হাতের তালুতে রেখে দিলাম নিয়ে। তারপরে একটু এভাবে চ্যাপটা করে নেব। তারপরে 1 টুকরো ডিম মাঝখানে এভাবে দিয়ে দেব। দিয়ে এভাবে ওপর থেকে এটা দিয়ে এটা ডিমটা ভালো করে ঢেকে দেব। এভাবে দেখুন 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 হয়ে গেল। ঠিক একইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। গ্যাস অন করে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এই গরম তেলের মধ্যে একে একে পকোড়াগুলো দিয়ে দেব। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এখানে মিডিয়াম টু লোতে আছে। মিডিয়াম টু লোতে রেখে এগুলো ভাজবো, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। দেখুন আমি একসঙ্গে 4টে দিয়ে দিয়েছি। একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড উল্টে দেব। প্রথমে একটু একটু করে তেল এভাবে ওপরে তুলে তুলে দেব। দেখুন পকোড়াগুলো একটা সাইড প্রায় 4 থেকে 5 মিনিট আমি ভেজে নিয়েছি। একটা সাইড কিন্তু হয়ে গেছে, এখন আরেকটা সাইড উল্টে দেব। আর পকোড়াগুলো কিন্তু এখানে মিডিয়াম টু লোতে রেখেই ভাজবো, কারণ হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে এটা ভালো লাগবে না। এইভাবে উল্টে পাল্টে একদম লালচে রং হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন এই ডিম পেঁয়াজিগুলো আমি উল্টে পাল্টে একদম সব দিক থেকেই লালচে রং করে ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি এই ডিম পেঁয়াজিগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। ডিম পেঁয়াজিগুলো তেল ছেঁকে তুলে নিয়েছি, বাকি সবগুলো ডিম পেঁয়াজি ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন ডিম পেঁয়াজিগুলো আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্রথমে নিয়ে নিলাম। দেখুন
দেখুন একটা ডিম পেঁয়াজি আমি কেটে দিয়েছি, আর দেখুন ভিতরে ডিমটা একদম কিন্তু পুরো সেরকম গোটা অবস্থাতে আছে, আর এটা কিন্তু ভীষণই মুচমুচে। এটা কিন্তু যে কোনো সস, চাটনি, চা, মুড়ি সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।